কাকড়া সারা আরব ওয়ার্ল্ডে সব আলেমরা খায় গুইসাপ পানিতে থাকে এটা খাওয়া হারাম এটা খাওয়া কি হারাম বুখারীতে হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এনায়েতুল্লাহ আব্বাসী কি বলতেছেন উনার বক্তব্য শুনি উনি এইসব বিষয়ের উপর বক্তব্য রাখতেছেন কি কি খাওয়া জায়েজ এবং কি খাওয়া না জায়েজ হ্যাঁ উনি কি বলেন সব বাঁচে 250 বছর আর একটা মানুষ বাঁচে 70-80 বছর আমার তো মনে হয় না গোটা হবিগঞ্জে 100 বছর বয়সের 10টা লোক দূরবীন দিয়ে খুঁজে পাবেন আছে 100 পাবেন না 10টা লোক খুঁজে পাবেন না আমরা বয়স পাই 70 বছর 80 বছর অথচ কচ্ছপ বাচ্চা কত বছর 250 বছর কথা বলেন 250 বছর আপনারা গুইসাপ দেখছেন জি কথা বলেন জি এই গুইসাপ বাচ্চা 750 বছর কত বছর 750 বছর গুইসাপ পানিতে থাকে এটা খাওয়া হারাম এটা খাওয়া কি হারাম বুখারীতে হাদিস এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন বুখারীর হাদিস নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুব্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খেতে নিষেধ করেছেন আজকে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায় সাপ কাকড়া ব্যাং সব খাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে হাদিস একটা পড়লে হবে না সবটা পড়তে হবে স্পষ্ট হাদিসে এসেছে গুইসাপ খাওয়া কি নিষেধ তাহলে পানিতে যা আছে সবই যদি খাইতে হয় তাহলে গুইসাপ কুমির কেঁচো তারপরে সাপ কচ্ছপ কাকড়া সবই খাইতে হয় ঠিক কি না আমার মনে মৌলবি সাহেবরা চাইনিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কারণ চায়নারা এমন কিছু নাই যে বাদ দেয় সব খায় তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি খুঁজে পাওয়া যেতে পারে বলছিলাম গুইসাপের কথা এই গুইসাপ বাঁচে 750 বছর থাকে পানিতে কিন্তু পানি মুখে পান করে না সুবহানাল্লাহ বলবেন না গুইসাপ পানি মুখে পান করে না এটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আমি পেয়েছি সে মুখে পানি পান করে না শুধু 35 বছর পর এক ফোঁটা পেশাব করে আমি চিন্তা করলাম পানি ছাড়া বাঁচে কেমন করে চিন্তা করে পেয়েছি আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন H2O হাইড্রোজেনের দুই অণু অক্সিজেনের এক অণু দিয়ে আল্লাহ তাআলা পানি তৈরি করছেন এখানে ফিজিক্স কেমিস্ট্রির ছাত্র আছেন না আপনারা তো বন্ধুগণ এবার আমরা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্য শুনবো এ বিষয়ের উপর যে কাঁকড়া খাওয়া জায়েজ কিনা বা পানির সামুদ্রিক জিনিস কি কি খাওয়া জায়েজ না জায়েজ অনেকে কাঁকড়া খায় ঠিক না দেখেন আমাদের ফিকহে হানাফিতে আপনি যখন এই ফুরুই মাসআলায় ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর ইস্তিহাদ দেখবেন আপনি যদি ইসলামী শরিয়ার জ্ঞান থাকে মানে এমনিতে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর প্রতি আপনি শ্রদ্ধা বেড়ে যাবে কত ভাবে তিনি সবগুলো হাদিস থেকে কি করেন সমন্বয় করেন দেখেন কিছু কিছু ফুকাহায়ে কেরামের মতে কাঁকড়া খাওয়া জায়েজ কেন আল্লাহ বলেছেন উহিল্লাত লাকুম যে না না হাদিসে আছে আমি বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়েছেন গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহ আমরা সমুদ্রে সফরে যাই ওয়া নাহমিলু মা'আনাল কালিল মিনাল মা সমুদ্রের পানি তো অনেক মিষ্টি ঠিক না সমুদ্রের পানি খাওয়া যায় অনেক তিতা মুখে দেওয়া যায় না উনি বললেন যে আমরা যখন সমুদ্রেতে যাই ওয়া নাহমিলু মা'আনাল কালিল মিনাল মা সুমিষ্ট পানি যেটা খাওয়া যায় এটা আমরা খুব কম নিয়ে যাই এখন আমরা যদি এই পানি দিয়ে অজু করি তাহলে আমাদের তো আর খাওয়ার পানি থাকবে না আফা না তাওয়াদ্দাউ বিমাইল বাহ আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করব আল্লাহ নবীর কাছে জানতে চাচ্ছেন যে তিতা পানি এই পানি দিয়ে কি আমরা অজু করব আল্লাহ নবী ইসলাম বললেন হুয়াত তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু যে সমুদ্রের প্রাণী হুয়াত তুহুরু মাউহু প্রথম সমুদ্রের পানি পাক সমুদ্রের পানি পাক যেহেতু পানি পাক আপনি খাইতেও পারেন অজুও করতে পারেন আল্লাহ নবী বলেন হুয়াত তুহুরু মাউহু এটার পানি পাক ওয়াল হিল্লু মাইতাতুহু সমুদ্রের কোন প্রাণী যদি মরে যায় সেটা খাওয়া হালাল ওয়াল হিল্লু মাইতাতুহু আল্লাহ নবী বলেছেন সমুদ্রের প্রাণী যদি মরে যায় তাহলে এটা খাওয়া হালাল কাঁকড়া যদি সামুদ্রিক কাঁকড়া হয় এটা সমুদ্রের যদি পানি হয় এই হাদিস থেকে কেউ কেউ বলেন যে কাঁকড়া খেতে পারবেন
কিন্তু আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ দেখেন এক হাদিস দেখে হুট করেই ফতোয়া দেন না দেখেন আল্লাহর নবী এই হাদিসে বলেছেন হিল্লু মাইতাতুহু সমুদ্রের মাইতা খেতে পারো এখন কি সব খাইতে পারবো না কোন কোন জিনিস খাইতে পারবো এটা কিন্তু আরেক হাদিসে আল্লাহর নবী আরেক হাদিসে এটা কি হয়ে গিয়েছে নির্ধারণ হয়ে গেছে বলা হয়েছে উহিল্লাত লানা মাইতাতান আল্লাহর নবী যা বলেছেন মাইতাতান মানে সব মাইতা না দুইটা মাইতা কয়টা সমুদ্রের দুইটা প্রাণী খেতে পারবেন উহিল্লাত লানা মাইতাতান ওয়া দামান আম্মাল মাইতাতু ফাসসামাতু ওয়াল জারাব ওয়া আম্মা দামু আম্মা দামান ফাল কাবিদু ওয়াত তিহাব সমুদ্রের মাইতার ভিতর শুধুমাত্র আপনি সামাক মাছ খেতে পারবেন শুধুমাত্র কি খেতে পারবেন এই আল্লাহ নবী যা বলেছেন মাইতা খেতে পারবেন কোনটা অপর হাদিসে আছে এটা হলো কি শুধু মাছ এবার বলেন কাকড়া এটা মাছ যেমন চিংড়ি চিংড়ি নিয়ে ফুকাহা কেরামের ভিতরে ইখতিলাফ ছিল শাইখুল ইসলাম জাস্টিস তাকি ওসমানী হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতকে দীর্ঘ নেক কর্মময় হায়াত দান করুন ইনশাআল্লাহ হযরতের ফিকহি মাকালাতে চিংড়ি নিয়ে প্রবন্ধ আছে আছে না আছে তো চিংড়ি একদল ফুকাহা কেরাম আগে বলতেন মাকরু কেন যে আমেরিকা সমুদ্রের নিচে একটা জাদুঘর আছে যেখানে সামুদ্রিক বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয় ঠিক আছে ওই জাদুঘরে এক পাশে হলো সামুদ্রিক মাছ আর আরেক পাশে হলো সামুদ্রিক পোকা তো ওই জাদুঘরে সামুদ্রিক পোকা যে গ্যালারি ওই গ্যালারিতে চিংড়ি রাখা তাহলে বোঝা গেল চিংড়ি এটা মাছ না এটা পোকা এই হিসাবে কেউ কেউ বলেছেন কি এটা মাছ মাছ না খাওয়া মাছ কিন্তু পরবর্তীতে তাহকিক করে ফুকাহা কেরামের যত অভিধান লিসানুল আরব অন্যান্য জায়গায় যেগুলো আছে তাজুল আরব এগুলোতে সুস্পষ্টভাবে চিংড়িকে মাছ লেখা হয়েছে এবং আমাদের সিলেটের বড় এক শায়খুল ইসলাম ছিলেন আল্লামা মাদানী রাহিমাহুল্লাহ শায়খুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাব্বানাল্লাহ মারকাদাহু কে জিজ্ঞেস করা হয়েছিল হযরত আপনার পরে দারুল দেওবন্দের শায়খুল হাদিস কে হবে যে মঞ্চে কাশ্মীর রহিমাল্লাহ পড়িয়েছেন যে মঞ্চে বসে শায়খুল হিন্দ পড়িয়েছেন কাসিম নানুদহী পড়িয়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী শাইখুল আরবি ওয়াল আজম তিনি পড়িয়েছেন আপনার পরে এই দর্শে কে শাইখুল হাদিস হবে হযরত মাওলানা শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাজে জবাবে বলেছিলেন সিলহেটকে মুশাহিদকে বুলাও আমার পরে দারুল দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার জন্য সিলেটের মুশাহিদরে নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহ আলাই উনি যখন এই মাসালা নিয়ে একতলাপ লাগছে তখন একদিন বাজারে দাঁড়াইছেন এক লোক জেলে চিংড়ি নিয়ে যাচ্ছে এই তুমি কি নিয়ে যাচ্ছ যে হুজুর চিংড়িরে আমাদের সিলেট বলে ঈসা ঈসা মাছ বুঝছেন চিংড়িরে আমাদের সিলেটে বলে কি ঈসা মাছ বলছে হুজুর ঈসা মাছ নিয়ে যাচ্ছি বলেন মাসালা খত তাহলে চিংড়িকে আমাদের দেশে পোকা বলে না মাছ বলে শুধু আমাদের দেশ না পৃথিবীর সব জায়গায় চিংড়িকে কি বলে মাছ বলে এবার বলেন কাঁকড়া এটা মাছ আর আসতে বলেন কাঁকড়া কি মাছ কাঁকড়া কি মাছ আল্লাহ নবী বলেছেন সামুদ্রিক মাছ খাওয়া যাবে কাঁকড়া যেহেতু মাছ না এজন্য কাঁকড়া খাওয়া মাকরুহ তাহরিমি হালাল জিনিস খাবেন কাঁকড়া খাওয়ার দরকার নেই কথা বুঝতে পারছি আল্লাহ এত সুস্বাদু মাছ রাখছে এত কিছু বাদ দিয়া একটা জিনিস আছে তোমার তবিয়াত তো যাওয়ার দরকার ঠিক না যে একটু কাঁকড়া খাচ্ছে ঠিক আছে না আল্লাহ মাফ করুন আসুন এবার আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেন ওনার বক্তব্য আমরা শোনার চেষ্টা করি তাহলে দেখো গোটা বিশ্বে যত স্কলার আছে মেজরিটি স্কলাররা ওনারা সি ফুডের সকল আইটেম খাওয়া হালাল স্বীকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাঙ খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোশাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝহাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তো
তবে শাফি মাযহাবে কচ্ছপ খাওয়া জায়েজ তবে সেই ক্ষেত্রে ওনারা শর্ত আরোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাযহাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে আই রিপিট আমি আবার বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের মূলনীতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মাংকড়ের মতো মনে হয় হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি হানাফি স্কুল অফ থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে স্বীকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্ত আরোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খবাইস হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বা গুণাবলী আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে না তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে মাসিও আসামাক ফাহুয়া খবিস সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যে এগুলো সবগুলোই খবিস এগুলো তৈয়বাত নয় কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে যে তৈয়বাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এই কয়েকটি দ্বিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ওহিল্লালাকুম সয়দুল বাহরি ওয়া তুআমুহু এটি এবং রাসূলুল্লাহ ইসলামের স্টেটমেন্ট আল হিল্লু মাইতাতুহু সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া জায়েজ এই আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল অফ থটে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দলিলের প্রয়োজন আল্লাহ দিল্লাল কতিয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইড খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসূলুল্লাহ ইসলাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আ হারামুন আদ-দাব ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে ষান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিক্যালি কুরাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ
গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় 300 জন সাহাবীর একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পড়ে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল 300 জন সাহাবীর মতো ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই তিমি মাছের গোশত খেয়ে যদিও হাদিসে শব্দটি এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোশত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেড়ে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন রাসূল এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীয়তে বৈধ কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সহিহ মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া রিস্কুন আখরাজাহুল্লাহু লাকুম এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহালমা আকুম মিন লাহমি ওই মাছের গোশত তোমরা যে প্রিজার্ভ করেছিলে ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবারা বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমাকে কিছু দাও ফাতুতঈমুন আমাকে কিছু খাওয়াও ক্বালা ফাআরসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু ফাআকালাহু তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে ভক্ষণ করলেন তো প্রিয় ভাইরা আপনারা দেখলেন এখানে মিজানুর রহমান আজারি সাহেব কি বলতেছেন ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী তারিক জামির সাহেব এবং মুফতি রাজাউল করিম সাহেব সবাই সুন্দর সুন্দর মতামত উপস্থাপন করলেন হাদিস এবং কোরআন থেকে এবার আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজে নিজেই বিবেচনা করে দেখবেন কোনটি খাওয়া যায় এবং কোনটি খাওয়া না যায় কারণ হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যেসব কথাগুলোকে যেসব সাগরের বা জলজ মাছকে খাওয়া নিষিদ্ধ করেছে আমি মনে করি আমাদের ওগুলো খাওয়া উচিত নয় কারণ এটা অনেক তাহকিক করে ওই বিষয়গুলো জায়জ এবং নাজাইজ বলা হয়েছে তাই আমি আপনারা নিজে নিজেই বিবেচনা করে দেখবেন যে কোনটা খাওয়া জায়জ এবং কোনটা খাওয়া না জায়জ এবং এ বিষয়ে আপনার মতামত কী তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু